solve the radical equations. রেডিক্যাল সিম্বল যদি কোন ইকুয়েশনের বারে থাকে তাহলে সেই ইকুয়েশনকে আমরা কি বলবো? রেডিক্যাল ইকুয়েশন। তো এখন আমরা রেডিক্যাল ইকুয়েশন সলভ করব। দুইটা মনে সলভ করা হয়েছিল, তোমরা জানো তো, তোমাদের ভিডিওগুলো কোথায় যায়? ইউটিউবে। হ্যাঁ, প্লে লিস্টে দেখবা, ঠিক আছে, খোঁজ নেবা প্লে লিস্ট। ওকে, এখন আসো থ্রি নাম্বার থেকে শুরু করলাম আমরা। ওকে, এক্সারসাইজ চ্যাপ্টার, এক্সারসাইজ দিয়ে, এক্সারসাইজ 5.2। দেখো আমাদের এখানে আমরা শুরু করলাম থ্রি দিয়ে, থ্রি, আর থ্রিতে কি আছে দেখো, রুট রুট 2x প্লাস 7। হ্যাঁ, রুট 2x প্লাস 7, আর এটা হলো কত, 3x মাইনাস 7, না মাইনাস 18। দেখো 2x প্লাস 7, 3x মাইনাস 18, আর এখানে আছে ইকুয়ালস টু রুট 7x প্লাস 1। দেখো এই যে ইকুয়েশন গুলো, ইকুয়েশন হচ্ছে আমাদের রেডিক্যাল ইকুয়েশন, কারণ এই রুট অফ সিম্বল যে ইকুয়েশনের বাইরে থাকবে সেই ইকুয়েশনকে বলা হয় রেডিক্যাল ইকুয়েশন। তাহলে এখন চলো আমরা রেডিক্যাল ইকুয়েশন সলভ করব, এটাই আমাদের কাজ। তাহলে এখন আসো স্কয়ারিং অন বোথ সাইডস, আমরা বোথ সাইডে স্কয়ার করব। রুট 2x প্লাস 7 প্লাস রুট 3x মাইনাস 18, এই যে স্কয়ার দিলাম, আর এখানে আছে 7x প্লাস 1, এরপরে স্কয়ার সাইড নোট দেখো, স্কোয়ারিং অন বোথ সাইডস, স্কোয়ারিং অন সাইডস। দেখো আমরা স্কোয়ার করলাম, তাহলে এখানে আসলো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, চলো আমরা ফর্মুলাটা করে দিই। এটা স্কোয়ার 2x প্লাস 7, এটা স্কোয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস 7 আর 3x মাইনাস 18 প্লাস রুট কত, 3x মাইনাস 18 তার স্কোয়ার হবে, এটা কাটলে কত হয় 7x, রুট কাটালে। দেখো a প্লাস b হল স্কোয়ার প্লাস 2x এর প্লাস b স্কোয়ার, এখন এগুলো রুট কাটা চলে যাবে, 2x প্লাস 7, এই দুইটা রুট একটার ভিতরে চলে আসবে, 2x প্লাস 7 3x মাইনাস 18। এখন এখানকার অবস্থা কি, 3x মাইনাস 18 7x প্লাস 1। চলো সব সাইড চেঞ্জ করে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে আর এটা আগে লেখো। ওকে, 2 ইনটু এই ভিতরটা মাল্টিপ্লাই করে দাও, 6x স্কোয়ার থাক, আর এটা সেট প্লাস 21x মাইনাস 36x, হ্যাঁ মাইনাস 136, আর বাকিদের চল ওই পাশে নিয়ে যাই। এই টু আর থ্রি মিলে কত হয়, ফাইভ মাইনাস ফাইভ হবে, 7x প্লাস 1 মাইনাস 5x, আর এটা আছে কত, 11 মাইনাস 11, ওর পাশে মিলে প্লাস 11, 7 আর এটা মাইনাস 8, তাহলে মাইনাস 11 সাইড সাইড মিলে প্লাস 11। হ্যাঁ, তাহলে এখন দেখো 2 গেল, এখন এখানকার অবস্থা কি, 6x স্কয়ার, আর এটা আছে কত, মাইনাস 15x মাইনাস 136। ও, এটা 30 না 20 হবে না, 7 8 56 7 আর 20 হবে, ওকে 26 126। হ্যাঁ, এরপর চলো
এখন এখানকার অবস্থা কি দাঁড়ালো? এটা 2x আর প্লাস 12। এখন এই 2 দিয়ে ডিভাইড করব, সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দাও। তো যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কি দাঁড়ায়? এটা থাকলো 6x স্কয়ার মাইনাস 15x মাইনাস 126। আর 2 দিয়ে ডিভাইড করলে x প্লাস 6 থাকে। এরপরে এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস। চলো আরেকবার স্কয়ার করো। 6x স্কয়ার মাইনাস 15x মাইনাস 126 এর স্কয়ার করো, x প্লাস 6 হোল স্কয়ার। সাইড নোটে লেখো স্কয়ারিং, এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস। এখন স্কয়ার উঠে গেল, চলো আর মাইনাস 15x মাইনাস 126 এখন এটা মাল্টিপ্লাই করে দাও, 12x প্লাস 36। দেখো কি অবস্থা, 12 টা এই পাশে নিয়ে আসো, সবাইকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো, দেখো কি বলে। হ্যাঁ, সব যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসো তাহলে যে ঘটনাগুলো ঘটবে তাহলে আর এখন মাইনাসই করে দিলাম, এটা তাহলে 5x স্কয়ার মাইনাস 27x আর এটা মাইনাস হয়ে গেল, এটা এবারে প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস হল মাইনাস 162। আবার একটু দেখো তো 6 12 ওকে 162 এই পাস টু দিলাম। এরপর আমাদের কাজ এটা এটা মাল্টিপ্লাই করবো, 5 ইন্টু 1 62। এখন যেহেতু এখানে কি আছে আমাদের 27 অড নাম্বার, তাহলে আমরা তাই করে 3 নিলাম, এখানে 9 নিলাম, তাহলে 5 5 থাকলো, 9 দিয়ে ডিভাইড করলে 9 অন দা 9 8 হয়ে গেছে। 45 আর 18 দিয়ে 27 পাওয়া যায়, 45 মাইনাস 18 তাহলে 27 হয়। তাহলে এখন আসো আর 5x স্কয়ার মাইনাস 45x প্লাস 18x মাইনাস 162 ইকুয়ালস টু 0। দেখো এটা মাইনাস করো 27 হবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, তোমরা এইভাবে না করে অনেক সময় তোমাদের এটা প্রেশার ক্রিয়েট করবে, ক্যালকুলেটারের অন্য প্রোগ্রামে যেতে হবে, তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিও, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই কত। যদি তোমরা এটা অ্যাপ্লাই করো তাহলে তো এই বিল ভ্যালু তো জানো কত, x ইকুয়ালস বিল ভ্যালু কত, এটা মাইনাস মাইনাস 27 প্লাস মাইনাস রুট আবার মাইনাস 27 এর স্কয়ার হবে আর মাইনাস 4 এ মানে কত 5 আর c মানে মাইনাস 162 বাই 2a 2a মানে 5। শোনো এটা ক্যালকুলেশন করবা একটা রেজাল্ট পেয়ে যাওয়া হবে, তবে এইভাবে করলে কোনো ভুল হবে না তোমার, মানে ভুল না তোমরা তো এইরকম ঝামেলায় পড়তে হবে না যে ফ্যাক্টরাইজ কি হবে, এইভাবে করে দিলে একসাথে দুটো ভ্যালু এমনি পেয়ে যাবে, একবার প্লাস নিলে একটা পাবে, এখানে একটা বার মাইনাস নিলে আর একটা ভ্যালু পেয়ে যাবে। তো চলো তাহলে আমরা ওভাবে না করে আমরা এইভাবে করে ফেললাম, তোমাদের রিকোয়েস্ট আছে যদি এইভাবে প্রবলেম হয়ে যায় সাথে সাথে এইভাবে করে ফেলবে। এরপরে দেখো তাহলে কি দাঁড়ালো আমাদের, রদ এটা 5x কমন না, তাহলে x 18 কমন নাও তাহলে x মাইনাস 9 তাহলে আর x মাইনাস 9 0। তাহলে এখন আমরা কি পেলাম এখানে দেখো, আইদার আইদার x মাইনাস 9 ইকুয়ালস টু 0 আর 5x প্লাস 18 ইকুয়ালস টু 0 তাহলে আর x ইকুয়ালস টু 9 আর x ইকুয়ালস টু মাইনাস 18 বাই 5। এখন ভেরিফিকেশন দরকার,
ভেরিফিকেশনে যাও ভেরিফিকেশন আমরা কি করব বলো ভেরিফিকেশন ওকে আই ফাইন x = 9 দেন লেফট হ্যান্ড সাইড হ্যাঁ রুট কত ছিল লেফট হ্যান্ড সাইডে 2x + 7 আর 3x - 18 2x + 7 প্লাস 3x - 18 এখন ভ্যালু বসাবো 9 দাও এখানে 2 * 9 + 7 মাইনাস 18 ওকে যদি এটা হয় তাহলে এটা ক্যালকুলেশন করো দেখো কি দাঁড়ালো অবশ্যই ভেরিফিকেশন করবে তোমরা তোমাদের ভেরিফিকেশন করতে হবে এখন এটা কত আই আর এটা 9 তাহলে 3 ইকুয়ালস টু শর্ট মিলে 8 হয়েছে প্লিজ আমরা এটা একবারে করে দিছি 25 তাহলে রুট করলে 5 এটা 9 থাকে 27 - 18 9 এর রুট করলে 3 আর এন্ড রাইট হ্যান্ড সাইড 7x 1 7 মানে কত 7 * 9 প্লাস 1 কত হলো 64 না ইকুয়ালস টু কত 8 না এটা রাইট এটা ওই তাহলে স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কে রুট হবে এটা যেটা রুট অফ ইকুয়েশন আছে তাহলে দেয়ারফর পরেরটা মাইনাস 18 বাই 5 ঠিক আছে দেয়ারফর তাহলে স এক্স ইকুয়ালস টু 9 ইজ এ রুট অফ দ্য গিভেন গিভেন ইকুয়েশন গিভেন রেডিক্যাল ইকুয়েশন অর্থাৎ রেডিক্যাল ইকুয়েশন এর এটা একটা রুট গিভেন রেডিক্যাল ইকুয়েশন ওকে এরপর চলো আমরা সামনের দিকে যাব রেডিক্যাল ইকুয়েশন হ্যাঁ এরপরে দেখো আমাদের কাজ হলো কি গিভেন রেডিক্যাল ইকুয়েশন এবার পয়েন্ট when x equals to minus 18 by 5 that is all left hand side 2x plus 5 plus minus sorry 3x minus 18 দেখো ভ্যালু বসা দুটো নেগেটিভ হবে তাহলে নেগেটিভ হলে কি হয়ে যায় আনডিটারমাইন্ড হয়ে যায় না হ্যাঁ undetermined রুটের ভিতরে নেগেটিভ undetermined এখন চলো 2 into minus 18 by 5 হ্যালো কে এলসিএম করে দিলাম 5 minus 25 আর এটা মাইনাস 18 দেখো নেগেটিভ এটাও নেগেটিভ হয়েছে তাহলে মাইনাস 11 তাহলে এখানে আমরা কি পেলাম আনডিটারমাইন্ড পেয়ে গেছি মাইনাস 54 বাই 5 মাইনাস 18 ইকুয়ালস টু আনডিটারমাইন্ড আনডিটারমাইন্ড তাহলে আমরা এটা ডিটারমাইন্ড করতে পারবো না রাইট হ্যান্ড সাইডে গেলাম 7x প্লাস 1 তাহলে আনডিটারমাইন্ড মাইনাস আচ্ছা 7 ইন্টু মাইনাস 18 বাই 5 প্লাস 1 এটাও নেগেটিভ সো আনডিটারমাইন্ড
আমরা পারবো না তাহলে সো এত ইজ নট এ রুট অফ ইকুয়েশন তাহলে সো x = - 18/5 এত s নট এ রুট অফ দা গিভেন গিভেন ইকুয়েশন রুট অফ দা গিভেন ইকুয়েশন চলো তাহলে চলো এখন আমরা কাজে যাই সামনে দিকে যাও হ্যাঁ তাহলে অ্যানসার দেখো কত পাবো আমরা অ্যানসার সলিউশন হচ্ছে x = 9 এরপর সলিউশন x এর ভ্যালু 9 পাবো বাকিটা পাবো না আনডিটারমাইন্ড ডিটারমাইন করতে পারবো না আবার আনডিফাইন্ড আছে একটা কথা আনডিফাইন্ড মানে আমরা ডিটারমাইন করতে পারবো কিন্তু ডিফাইন করতে পারবো না বাট এটা ডিটারমাইন্ডই করতে পারবো না নেগেটিভ যে ইমাজিনারি নাম্বার চলে আসে ইমাজিনারি নাম্বার হ্যাঁ এখন চলো আনডিটারমাইন্ড এন্ড আনডিফাইন্ড এটা নিয়ে একদম একটু কথা বলবা না বুঝছো ফোর নাম্বার ফোর এখন ফোর নাম্বার যাই দেখো যে সেখানে কি বলছে ফোর নাম্বার ম্যাথের দিকে তাকাও ছোট একটা ম্যাথ রুট একটা ফোর নাম্বার রুট রুট এক্স প্লাস ইলেভেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ইলেভেন আর রাইট হ্যান্ড সাইড আছে এটা 8x plus 9 আর একবার দেখে নাও x plus 4 x plus 11 8x plus 9 তাহলে আগের মতন স্কয়ার অন বোথ সাইডস আমরা বোথ সাইড স্কয়ার করব আর x plus 11 দেখো স্কোয়ারিং অন বোথ সাইডস লাগাও সাইন নোট লিখো স্কোয়ারিং অন বোথ এই স্কোয়ার করার কারণে কিন্তু আমার ভেরিফিকেশন লাগতেছে যদি আমরা এই সার্কিট যে স্কোয়ার করা না লাগতো তাহলে ভেরিফিকেশন লাগতো না খেয়াল থাকবে সারা জীবন ভেরিফিকেশন দরকার কি জন্য যে তোমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করছি এই কারণে ভেরিফিকেশন লাগবে আদারস লাগতো না তাহলে আর এ প্লাস বি হোল স্কোয়ার রুট এক্স প্লাস ফোর হোল স্কোয়ার টু এ বি এ আর বি আছে এটা আর প্লাস এটা এক্স প্লাস ইলেভেন এটা হোল স্কোয়ার আর এটা রুট কাটা গেল এইট এক্স প্লাস নাইন এখন চলো দেখো এর অবস্থা কি এক্স প্লাস ফোর এই দুটা রুটকে একটা রুটের ভিতরে নাও প্লাস ফোর এটা এক্স প্লাস ইলেভেন ইকুয়ালস টু এইট এক্স প্লাস চলো সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাই আমরা টু থাক মাল্টিপ্লাই করো ফর্মাল যে করলাম 15x প্লাস 40 ওকে 8x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 15 দেখো খেয়াল করো মাইনাস 2x ওই পাশে গেল মাইনাস 15 হয়ে গেছে 15 সাইড সার্চ করলে মাইনাস 15 তাহলে আর এখন এখান থেকে মাইনাস করবো বলো মাইনাস করলে কত হয় টু সিক্স এক্স আর এটা এটা সিক্স তাহলে এখন আমাদের কাজ আছে টু দিয়ে ডিভাইড করবে রুট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স ফর্টি ফোর টু দিয়ে ডিভাইড করবো তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে আর
এগেইন স্কয়ার মান বসাইছ আরেকবার চলো স্কয়ার মান বসাইছ এই যে দেখো স্কয়ার করলাম দেখো স্কয়ার করলাম আমরা তাহলে এখন এটার অবস্থা কি হলো স্কয়ার কাটা গেল 44 এইটা কি অবস্থা দাঁড়ালো দেখো x এর স্কয়ার দিলাম দেখো এটা 2 থাকবে এখানে হ্যাঁ এটা হোল স্কয়ার হয়ে দাও সব সাইড চেঞ্জ করে এবারে নিয়ে আসবো তারপরে একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমরা রেডিক্যাল ইকুয়েশন সলভ করতেছি রেডিক্যাল ইকুয়েশন এখন চলো তাহলে বল x স্কয়ার প্লাস 15x প্লাস 44 এটা 9x স্কয়ার মাইনাস 18x প্লাস 9 চলো সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম মাইনাস এর পাশে প্লাস মাইনাস 8x স্কয়ার এটা প্লাস হয়ে গেছে 33x আর এটা মাইনাস হলো তাহলে মাইনাস 9 গেলে 30 কত 5 হয় না এবার চলো আমরা মাল্টিপ্লাই করে দেব কত দিয়ে চলো একটা ব্যবস্থা করি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি 8x স্কয়ার মাইনাস 33x মাইনাস 47 হবে এইটা 35 মাল্টিপ্লাই করো এইটা 35 মাল্টিপ্লাই করলে কত হয় 5 নিলাম 7 নাম 7 7 নিলে 8 আর কত 5 তাহলে 40 আর সেখান থেকে 7 মাইনাস করলে 30 তবে তোমরা ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা অ্যাপ্লাই করো আমি অ্যাপ্লাই করতেছি না আমার ক্যালকুলেটর টাইম লেগে যেতে পারে এই জন্য আমি করতেছি না আমার হাতে ক্যালকুলেটর নিয়ে চালাতে হবে এটা করবো অবস্থা আছে এক্স এর কষ্ট মাইনাস বি প্লাস মাইনাস এ ইজ বি স্কয়ার মাইনাস ফোর এস সি বাই এটাও করতে পারো বুঝছো আমি দেখেছি অনেক বাচ্চারা এটাই করে হ্যাঁ অনেক সময় কারণ যতই কঠিন দিক না কেন যদি তুমি এটা অ্যাপ্লাই করো ব্যাস ইজি হয়ে যাবে সব এখন চলো তাহলে আমাদের কাজ হলো 8x স্কয়ার মাইনাস 40x plus 7x 35 equals to 0 এখন আসো এখান থেকে আমি 8 কমন নেব তাহলে x minus 5 7 কমন নিলে x minus 5 equals to 0 তাহলে আর x minus 5 0 তাহলে আইদার জিরো আর এইট এক্স প্লাস সেভেন ইকোয়ালস টু তাহলে আর এক্স ইকোয়ালস টু ফাইভ এক্স ইকোয়ালস টু মাইনাস সেভেন কত মাইনাস সেভেন বাই এইট এখন ভেরিফিকেশন চলো ভেরিফিকেশন করতেই হবে আমাদের কারণ স্কয়ার করলে তো অপরাধ করেছি ঠিক আছে স্কয়ার করলে অপরাধ হয়ে যায় এক্সট্রানিয়াস রুট চলে আসে ভেরিফিকেশন দরকার করতে বললেও করবা না করলেও করতে হবে না বললেও করতে হবে তাহলে হোয়েন বা হোয়েন এক্স ইকুয়ালস টু ফাইভ দেন লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ফোর প্লাস 5 plus 4, 9. 5 plus 11, 16. So 3 and 4, from the left side. But right hand side. 8x plus 9. So 8 into 5, 40 plus 9.
দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এরপর চলো তাহলে আমরা কি পাবো দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে তাহলে সব x ইকুয়াল টু 5 ইজ এ রুট ইজ এ রুট অফ মনে আছে তোমাদের মেবি কত হয়েছিল 7/5 ওকে -7/8 হয়েছিল তাহলে ওকে দেন লেফট হ্যান্ড সাইড -7/8 +4 দেখ -7/8 প্লাস ওকে 25/8 হয় 81/8 রুট করলাম 5/8 এর ফলে 2√2 এটা 9 আর এটা কত হবে 2√2 তাহলে এখন দেখো যেটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ালো দেখো এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আর দুই কোণ হবে না তাহলে আর ইকুয়ালস টু 2√2 তাহলে 5 + 9 14 তাহলে কত হলো 14 যদি হয় 7/√2 আর এটা রাইট হ্যান্ড সাইড ওকে রুট 8 x এর ভ্যালু পেলাম আমরা -7/8 +9 এই যে কাটা যায় তাহলে √2 হয় তাহলে তো √2 হয়েছে তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আন ইকুয়াল হয়ে গেছে ওকে তাহলে সো তাহলে সো নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তাহলে দেয়ারফর তাহলে সো x equals to minus 7/8 is not a root of the equation, given equation. Given? Type of given equation. Root of the given equation. হ্যাঁ এরপরে তাহলে আসো তাহলে অ্যান্সার কত হলো অ্যান্সার x ইকুয়ালস টু রিকার্ভ সলিউশন 5 x ইকুয়ালস টু 5 4 গেল চলো 5 নম্বরে গেলাম হ্যাঁ 5 নম্বরে যাও তো বাসায় একটু প্র্যাকটিস করবে এখন 5 নম্বরে গেলাম 5 নম্বরে কি কি আছে দেখো 11 -6 equals to 4x plus 5 plus x minus 1 that 11x minus 6 equals to 4x plus 5 plus x minus 1 চলো আগের মতন স্কয়ারিং অন বোথ সাইডস করি দেখো আমাদের দুই ভাবে অ্যানসার হয় এখানে মাইনাস থাকলো পাবো এখানে প্লাস থাকলো আমরা অ্যানসার পাবো
এখন চলো তার এটা 11x মাইনাস 6 এক মায়া হল স্কয়ার ফল হল 4x 5 হল স্কয়ার প্লাস 2ab এখন চলো তাহলে এটা হলো 4x x মাইনাস 1 এখন আমরা সব এর পাশে নিয়ে আসবো সব সাইডস তাহলে আর দেখো 4 আর 5 মাইনাস করে দিলাম একবারে লিখে দিলাম 6x আর এটা কত 4 5 মাইনাস 1 4 এবার শুনে আসো তাহলে 4 আর 6 কত হলো 10 আর 2 থাকলো আর এটা মাল্টিপ্লাই করে দিলাম এখন এই টু দিয়ে তো ডিভাইড করে দিলাম টু আর থাকবে না এখন এখানকার অবস্থা কি 4x স্কয়ার প্লাস x মাইনাস 5 এরপরে স্কয়ারিং অন বোথ সাইড চলো স্কয়ারিং অন বোথ সাইডস করে দাও 3x মাইনাস 5 হল স্কয়ার এর স্কয়ার দেখো স্কয়ারিং অন বোথ সাইডস করেছি আমরা এখন দেখো যে তাহলে কত হলো 9x স্কয়ার মাইনাস 30x প্লাস 25 এখানকার অবস্থা কি 4x স্কয়ার প্লাস x মাইনাস 5 এখান স্কয়ারিং অন বোথ সাইডস করছিলাম এখান টু লিখো স্কয়ারিং অন বোথ সাইডস এখানে টু লিখো স্কয়ারিং অন বোথ সাইডস তাহলে আমরা কি পাবো এখন সাইড চেঞ্জ করে এটা নিয়ে দিয়ে আসো তাহলে কি থাকলো 5 x স্কয়ার মাইনাস 31 x আর প্লাস 30 এখন এর একটু সলভ করব কিভাবে সলভ করতে হবে দেখো এটাকে একটু সলভ করো দেখো কিভাবে করবে তাহলে এটা সে 5 আর 30 মাল্টিপ্লাই করলাম 5 আর 30 এখন এখান থেকে 6 নাও 5 ইনটু 5 হ্যাঁ তাহলে এখন দাঁড়ালো কত 5 5 যা 25 আর 6 তাহলে 31 হয় 5x স্কয়ার মাইনাস 25x মাইনাস 6 প্লাস 30 কষ্ট দেখো আমরা এটা পারবো করতে এখন কমন নাও কত কমন নেবে বলো 5x কমন নাও তাহলে x 5 মাইনাস এখান থেকে 6 কমন নাও x মাইনাস 5 তাহলে আর আর x মাইনাস 5 x
When x equals to 5, then left hand side, then left hand side. Okay, left hand side. Another 5 number put this. Then now keep what number put this? Then 5 number. The left hand side will be 11. X minus 6. 11x minus 6. So 11 into 5. 55 minus 6. So we got to 49. So equals to what is it? 7. The right hand side. এখন চলো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো রাইট হ্যান্ড সাইড সেখানে দেখো কি আছে এখন যদি ভ্যালু বসায় দাও তাহলে 4 × 5 + 5 5 − 1 25 + √4 5 + 2 7 তাহলে স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো আমরা এটা পেলাম এখন দেখো যে আমরা যদি এটা পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারবো স x ইকুয়ালস টু 5 is a root of the given equation. দেখো আমরা একটা রুট পেয়েছি x is a root of the given equation, radical equation, যেহেতু এখন এরপর আসো আমরা 6/5 নিব দেখো 6/5 নিলে কি আসে লেফট হ্যান্ড সাইড 6/5 হতেও পারে x equals to 6/5 then left hand side 11 x minus 6 11 into 6/5 66 minus 30/5 দেখো আমাদের 6/√5 হয়েছে ওকে 6/√5 থাক 36 রুট করলে 6 এন্ড রাইট হ্যান্ড সাইড 4x + 5 রাইট হ্যান্ড সাইড কত আছে দেখো 4x + 5 আর x + 1 এখন দেখো 4 × x মানে কত
আর এটা আছে 5 বা 6 বাই 5 মাইনাস 1 তাহলে এখন এটা কত দাঁড়ালো দেখো তো 5 করলাম তাহলে 49 7 বাই 5 হচ্ছে মাইনাস মানে কাটবে না মাইনাস হলে কত রুট এটা আছে 5 তাহলে 1 বাই 5 তাহলে 7 বাই রুট 5 প্লাস 1 বাই রুট 5 ক্যালকুলেশন করলে 8 বাই রুট 5 হয় এলসিএম করো 7 প্লাস 1 8 হয় তো 7 8 হয় না ইকুয়াল হয় না এটা এটা হচ্ছে বাট এটা মাইনাস হতে পারে এখানে তো মাইনাস থাকতো না তাহলে হতো না দেখো ক্যালকুলেশন তাহলে এক কমে যেত তাহলে ওকে আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে গেলাম তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তাহলে সো x is 6 by 5 is not a root of equation root of the given এখন তাহলে অ্যানসার আসো দেখো আমরা অ্যানসার পাবো আমরা কি অ্যানসার পেলাম দেখো আমরা এটা অ্যানসার পেয়ে গেছি x = 5 এখন চলো সামনের দিকে আগালাম এখন দেখো এখন চলো পরের ম্যাথে গেলাম 6 নাম্বার আমাদের টাইমের কি অবস্থা দেখি কই নাম্বার লিখা আছে টাইম ও 5 মিনিট হয়েছে চলো আরো কিছু টাইম পাবো পরের ম্যাথে গেলাম দেখো এগুলো সহজ সহজ ম্যাথ দেখবা 6 নাম্বার দেখো 6 6 6 নাম্বার দেখো রুট x স্কয়ার মাইনাস 8 14 প্লাস রুট x স্কয়ার মাইনাস 14 কস টু কত আসলো 6 আমরা কত পেলাম আহা রেজলিউশন প্রবলেম আছে 6 ঠিক হয়ে যাবে নেট একটু প্রবলেম হয় মাঝে মধ্যে এখন দেখো যে এখানে আসতেছে আমাদের x স্কয়ার মাইনাস 8 আর x স্কয়ার মাইনাস 14 6 যে কোনো একটা সাইড চেঞ্জ করে নিয়ে আমরা করতে পারবো আবার আমরা একে কিছু কনসিডার করে করা যায় বুঝতে পারছো তার মানে আমি 8 পর্যন্ত কনসিডার করে নিতে পারি নিয়ে ক্যালকুলেশন করতে পারি সেটা কিরকম আমি স্টাইল দেখাচ্ছি দেখো বিভিন্ন স্টাইলে তোমরা এটা করতে পারবা সেটাই এরকম যে আমি এটাকে ধরলাম পি স্কয়ার এই পর্যন্ত দেখো তাহলে আমাদের কি হয় একটু ছোট হয়ে যায় জিনিসটা সে মনে করো আমি বললাম যে এটাকে পি রুট ঠিক আছে একটু প্যাটার্ন করে নাও এক্স স্কয়ার মাইনাস 8 থাক আর এখানে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 8 মাইনাস 6 বিকজ এটা 6 কোন আছে রাইট হ্যান্ড সাইডে কত 6 আছে থাক এই দেখো লেট লেট x স্কয়ার মাইনাস 8 ইকুয়ালস টু p স্কয়ার দিলাম যে p স্কয়ার এখানে দিয়ে দিব সেই রুটের অবস্থা কি হয় দেখো তাহলে এটা p স্কয়ার দিলাম একটা রুট হয়েছে দেখছো সুবিধা কি রুট দুইটা থেকে একটা চলে আসছে আর এটা হলো p স্কয়ার মাইনাস 6 ঠিক আছে আর এটা হলো 6 এটা দেখো রুট কাটা গেছে তাহলে শুধু p হয়েছে p প্লাস
r plus 6 minus 3 এবার s স্কয়ার মান বসে সাইডস তাহলে p স্কয়ার minus 6 s স্কয়ার করে দিলাম 6 minus p এর স্কয়ার করে দিলাম স্কয়ার মান বসে সাইডস তাহলে r উত্তর সাথে যে টি প্লাস স্কয়ার করে দিলাম তাহলে এটা p স্কয়ার minus 6 হলো এটা স্কয়ার করলে কত হয় 36 minus 12 হয় দেখছো 36 माइनस कतो 12 पी तो ले अपन देखो 36 माइनस 12 पी आ एक बारे शेखांत के अंदर की कर बो आ एक शेखांत के अंदर पी बैलो शेखांत के बाद पोषण तो वैसे लोग अंदर दोनों ने एक अंदर खूब ऐसी सुविधा है ना प्लस पी एस कर दो देखो जब अंदर एक जाओ से 6 एस पर 36 6 टू जा 12 का आर एट अपन प्लस डिवाइड करते मन टू पी थे আর 7 হয় এখন ওখান থেকে পি ভ্যালুটা বসাই দেব আমরা পি ভ্যালু আমি পিছড়া করে দেব দেখো না ধরে করা যাবে একই এতে খুব বেশি সুবিধা পাই না এটা চিন্তা করছিলাম কোন কোনায় বড় ধরনের সুবিধা পেয়েছি না পাই না তাহলে এখন এই পি ভ্যালু কত হবে রুট করে দাও তাহলে পি ইকুয়ালস টু রুট আবার কত x স্কয়ার মাইনাস 8 দাও বসাই 22 x স্কয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 7 স্কয়ার মান বসে সাইডস চলো স্কয়ার করে দাও তাহলে 4 হলো রুটটা কাটা গেল 49 দেখো কত হইছে 49 7 আমরা সিনতে এটা এবার শেষ সেটা বেশ চলে গেছে এখন আসো দেখো এখানে কত দাঁড়ালো আমাদের ওকে 40 ডিভাইড মাল্টিপ্লাই করে দিলাম 4x স্কয়ার 32 49 4x স্কয়ার 81 এখন 81 হইছে 4 দিয়ে ডিভাইড করো 81 বাই 4 এবার স্কয়ার রুট করো প্লাস মাইনাস নিতে হবে স্কয়ার করলে প্লাস মাইনাস রুট আবার কে 81 বাই 4 তাহলে আর x ইকুয়ালস টু প্লাস মাইনাস 9 বাই 2 একবার প্লাস নিব একবার মাইনাস নিব নিয়ে আমাদের কি করতে হবে ভেরিফাই করাই লাগবে কারণ অনেকবার স্কয়ার করেছি তাহলে ভেরিফিকেশন আমরা খুব বেশি সুবিধা পাই না পরের দিন এটা না ধরা ছাড়া করব তাহলে ভেরিফিকেশন ভেরিফিকেশন ফাইন ফাইন এক্স ইকুয়ালস টু 9 বাই 2 দেন এক্স ইকুয়ালস টু 9 বাই 2 কত নাম্বার 6 নাম্বার কত 6 নাম্বার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো ইকুয়াল করে ফেলবা লেফট হ্যান্ড সাইড রুট আবার কত x স্কয়ার মাইনাস 8 x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 8 প্লাস রুট আবার x স্কয়ার মাইনাস 4 ব্যাস গেল বসাই দাও দিয়ে একটু ক্যালকুলেশন করে ফেলো তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তাহলে ওকে দিলাম 9 বাই 2 তাহলে 81 বাই 4 মাইনাস 8 প্লাস এটা তাই 81 বাই 4 মাইনাস 40 প্লিজ স্কয়ার করো দুইটা ভ্যালু এখন রাইট হবে আমাদের জন্য তাহলে এটা সেট 32 তাহলে এটা 49 49 বাই 4 প্লাস ও এটা কি আছে প্লাস না কি এখানে না মাইনাস ছিল হ্যাঁ প্লাস তাহলে 7 বাই 4 থাক আর এটার অবস্থা কি দাঁড়ালো এটা 81 minus
रूट ऑफ द गिवन इक्वेशन। अच्छा पर जो नहीं एक ही तो कारण स्क्वायर कर ले तो माइनस टा प्लस हो जाए बुझते वैन वैन एक्स इक्वल्स टू माइनस नाइन बाय टू। अच्छा मैं चेंज करते हैं वैन एखे दिल बात रखल वैन वेरिफिकेशन बुझे दिल माइनस टा बसा देखो तक एक ही কার মাইনাস যদি বসা এখানে তাহলে মাইনাস বসা লিখিয়েছে স্কয়ার করলে তো প্লাস হয়ে যায় এক হয়ে যাবে কার যখন হয় মাইনাস 9/2 এর স্কয়ার করে দেব তখন তো এটাই হবে তাহলে এখন কি এত ইজ রুট অফ ইকুয়েশন এত তাহলে आंसर এখন দুই চাই হয়েছে आंसर মাইনাস 9/2 এন্ড কি 9/2 দা রিকোয়ার্ড সলিউশন দুই চাই হয়ে যাবে দেখো কার মাইনাস এর স্কয়ার করলে তো প্লাস হয় তো যে যার জন্য আমরা দুইটা ভেরিফিকেশন পেয়ে যাব দুইটা ভেরিফিকেশন আমাদের চলে আসবে রাইট আনসার। তো তাহলে ঠিক আছে আমরা